সিঙ্গাপুর জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামীকাল অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল চারটায়। আজ বাফুফে ভবনে হয়েছে দুদলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে সিঙ্গাপুর এগিয়ে থাকলেও বাংলাদেশ দলকে সমীহ করছেন সিঙ্গাপুরের কোচ করিম বেঞ্চেরিফা। তিনি জানিয়েছেন বাংলাদেশ ভালো ফুটবল খেলছে এবং বাংলাদেশের বিপক্ষে জিততে হলে তাদের সেরাটাই দিতে হবে। সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কৃষ্ণা রানী সরকারকে। কৃষ্ণাকে দল মিস করলেও তার না থাকায় দলে কোনো ঘাটতি দেখছেন না অধিনায়ক সাবিনা খাতুন। সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ একবারই মুখোমুখি হয়েছিল, সেটা 2016 সালে। তাই সিঙ্গাপুর সম্পর্কে বাংলাদেশের ধারণা একদমই কম। ইন্টারনেট থেকে সিঙ্গাপুরের খেলার ভিডিও অ্যানালাইসিস করার তেমন সুযোগ হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু। দর্শকরা কোনো টিকিট ছাড়াই মাঠে বসে খেলা দেখতে পারবেন। দর্শকদের মাঠে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক ও কোচ।